তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। 34 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 145, 4 উইকেটের বিনিময়ে ক্যাপ কোবরাস। বর্তমান রান রেট 4.26, যথেষ্ট ভালো রান রেট চলছে। অভি একটি রান নিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং টয়ও আছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। এবং ক্যাপ কুবরাস ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি 146 রান করে ফেলেছে, তো দেখা যাক তারা রানগুলোকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও একটি একটি রানের নিয়ে জায়গা পরিবর্তন করলেন টয়ো। অভি আসছেন স্ট্রাইকে, তিনি কি করতে পারেন দেখা যাক। ইতোমধ্যে বেশ কয়েকটি উইকেট তাদের চলে গেছে, যার কারণে তারা হয়তো একটু চাপের মুখে আছে। তো দেখা যাক তারা এই চাপটি কাটিয়ে উঠতে পারে কিনা। অবশ্যই তাদের চাপ কাটিয়ে উঠতে হলে অবশ্যই তাদেরকে একটি বড় পার্টনারশিপ করতে হবে, কারণ তাই একটি ভালো পরিমাণ রান করতে হলে অবশ্যই তাদেরকে এখন টিকে থাকার প্রয়োজন, কারণ 4-4টি উইকেট চলে গেছে, যেহেতু অবশ্যই চাপের মুখে পড়বে দলটি। তো গায়েস যারা ক্রিকবিডির সাথে যুক্ত আছেন, যুক্ত থাকুন। দেখ তো 35তম ওভারের পঞ্চম বল, একটি চার দিয়ে 35তম ওভার পঞ্চম বলটি শেষ হলো এবং আমরা দেখতে পাচ্ছি সেই সুবাদে দলীয় রান সংখ্যা 151। আরেকটি রান। তো যারা এখনো আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হন ক্রিকবিটির সাথে। এবং যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সেটা আমরা সরাসরি এখান থেকে রিপ্লাই করার চেষ্টা করব। তো গাইস, যারা ইতোমধ্যে যুক্ত আছেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি 152 রান, 35 ওভার খেলা শেষে 4 উইকেটের বিনিময়ে ক্যাপ কুবরাস। তো দেখা যাক, ছোট্ট একটি ব্রেক আমরা এখানে দেখতে পাচ্ছি, ড্রিঙ্ক ব্রেক, দেখা যাক ছোট্ট একটি ব্রেক যেহেতু এখানে দিয়েছে, অল্প কিছুক্ষণ সময় নেবে। যাই হোক, 35 ওভারের খেলা শেষ, আর মাত্র 15টি ওভার বাকি আছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন।
এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ছোট্ট একটি ব্রেক আমরা এখানে লক্ষ্য করছি। তো গাইস আমরা এখানে 39তম ওভারের পঞ্চম বলটি দেখলাম, একটি রান দিয়ে বলটি শেষ করলো ক্যাপ কোবরাস, ইতোমধ্যে 173 রানে পৌঁছে গেছে। তো গাইস, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের সাথে যুক্ত, আমরা সেটা সরাসরি এখান থেকে রিপ্লাই করব। ওভারের সমাপ্তি, একটি রান নিয়ে ওভারের সমাপ্তি ঘটল, অর্থাৎ 39তম ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 174, 4 উইকেটের বিনিময়ে ক্যাপ কোবরাস। এবং ক্যাপ কোবরাস কিন্তু ইতিমধ্যে তাদের রান রেট চলছে 4.46, অর্থাৎ যথেষ্ট ভালো রান রেট আছে। এবং তাদের হাতে আর মাত্র 66টি বল আছে। তো 66টি বল অর্থাৎ 11টি ওভার তাদের কাছে আছে ইতোমধ্যে। তো দেখা যাক তারা কি করতে পারে আর 11টি ওভার থেকে, অর্থাৎ 66টি বল থেকে। তো তারা যদি বলা যেতে পারে বলে বলে রান নিতে পারে, তাহলে হয়তো তাদের 230-40 এরকম পৌঁছে যাবে। তো যাই হোক, দেখা যাক কত রান করতে পারে। তো সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো, এবং তার জন্য অবশ্যই ক্রিকবিটির সাথে থাকবেন এবং ক্রিকবিটির দিক চোখে চোখ রাখবেন ক্রিকবিটির দিকে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকুন, দেখতে থাকুন, এবং সর্বশেষ আপডেটটি, ফার্স্ট আপডেট নিতে অবশ্যই ক্রিকবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো 40তম ওভারের প্রথম বল, এবং অসাধারণ অসাধারণ বলতে বলতে আরেকটি বাউন্ডারি আমরা দেখতে পারলাম, অর্থাৎ একটি চার। তো একটি চার ক্যাপ কোবরাসের খাতায় যুক্ত হলো, অর্থাৎ ক্যাপ কোবরাস পৌঁছে গেল 178 রানে। তো এখানে তাদের পার্টনারশিপ, চমৎকার একটি পার্টনারশিপ আমরা এখানে লক্ষ্য করছি, 34 বলে 34 রানের একটি পার্টনারশিপ। তো সর্বশেষ উইকেট যেটা পড়েছে সেটা হলো জুবায়ের হামজা, তিনি 73 বল খেলে 48 রান করে মাঠ ছেড়েছেন। এবং ইতোমধ্যে 40তম ওভারের দ্বিতীয় বলটি শুরু হতে যাচ্ছে, এবং একটি রান নিয়ে বলটির সমাপ্তি ঘটল, অর্থাৎ দলীয় রান সংখ্যা 179। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেটা এখান থেকে রিপ্লাই করব। তো ওভারের তৃতীয় বল, তৃতীয় বলটি থেকে একটি রান নিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলো, এবং দলীয় রান সংখ্যা পৌঁছে গেল 180 রানে। তো তাদের রান রেট কিন্তু 4.56, যেটা আমরা এখানে লক্ষ্য করছি। ক্যাপ কোবরাস তারা টসে জয়লাভ করে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ও, একটি উইকেটের সম্ভাবনা আছে ইতোমধ্যে, যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের জানাচ্ছি যে একটি উইকেটের সম্ভাবনা ইতোমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। সম্ভবত পঞ্চম উইকেটের পতন ঘটবে ইতোমধ্যেই। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি, যুক্ত হয়ে যান, ফটাফট খেলাটি উপভোগ করুন। ক্যাপ কোবরাস মনে হচ্ছে আর একটি উইকেট হারালো, তো এখনও যেহেতু কনফার্ম হয়নি, দেখা যাক যে উইকেটটি পড়ে কি না, তবে আমার মনে হচ্ছে উইকেটটি পড়ে যাবে, এবং পঞ্চম উইকেটের পতন ইতোমধ্যে ঘটে যাবে। আমরা যেটা বুঝতে পাচ্ছি তাকে মাঠ ছাড়তে হবে মনে হচ্ছে এটাও। ও, তিনি মাত্র 36 বলে 33টি রান করেছেন, চমৎকার খেলছিলেন ইতোমধ্যে। এবং তার ব্যাট থেকে আমরা 4টি 4 দেখেছি, কোনো 6-এর মার আমরা এখানে দেখিনি, এবং তার স্ট্রাইক রেট 91.7। তো 40তম ওভারের চতুর্থ বলে যেটা উইকেটের পতনের কথা বলছিলাম, তো গাইস একটু অপেক্ষা করুন, আমরা আসলে কনফার্ম হয়ে নেই, যদি উইকেট পড়ে যায় সেটা তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে দেখানো হবে,
সাথে সাথেই আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য একটু অপেক্ষা করুন, ক্রিক বিডির সাথে থাকুন এবং খেলাটি উপভোগ করুন লাইভ স্কোর। তো যাই হোক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কত রান হতে পারে। যেটা বলছিলাম যে আউট হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ থার্ড আম্পায়াররা কনফার্ম হয়ে রান আউট করে দিলেন, অভি চলে গেল রান আউট হয়ে। তিনি 18 বলে 21 রান করেছিলেন এবং 18 বলে 21 রান করেই তাকে মাঠ ছাড়তে বাধ্য করলো অরিওরেটস ব্যাটসম্যানরা, সরি বোলাররা। তো ইতোমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন গাইস, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন এবং ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করে ক্রিক বিডির সাথেই থাকবেন এবং উপভোগ করুন ক্রিকেটের সর্বশেষ আপডেট নিতে। ফার্স্ট আপডেট নিতে ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তো ইতোমধ্যে দলীয় রান সংখ্যা 179 পাঁচ উইকেটের বিনিময়ে ক্যাপকোব্রাস। তো যেটা বলছিলাম যে ক্যাপকোব্রাস কিন্তু তাদের উইকেট ধরে রাখতে হবে, তাদের হাতে এখনও 63টি বল আছে, অর্থাৎ 10 ওভার 3 বল বাকি আছে। তো তারা দেখা যাক কি করতে পারে। মুসিহেল তিনি আসছেন ব্যাটিংয়ে, দেখা যাক তিনি কি করতে পারেন। মেঙ্গালিসো আসছেন ব্যাটিংয়ে এবং তিনি স্ট্রাইকে আসছেন। তো তিনি কি করতে পারেন, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন বন্ধুরা, আপনাদের যদি লাইভ স্ট্রিমটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ক্রিকবিটির সাথে যুক্ত থাকতে অবশ্যই ক্রিকবিটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। 40তম ওভারে চতুর্থ বলটি হলো, চমৎকার ঠেকিয়েছিলেন মেঙ্গালিসো। তো দেখা যাক তারা তাদের এই পার্টনারশিপে কত রান করতে পারে এবং সেই দিকেই আমরা একটু লক্ষ্য রাখব। এবং ওভারের পঞ্চম বল, এটাও একটি ডট বল, পরপর দুইটি ডট, সেটা অবশ্যই সম্ভব কারণ পরপর দুইটি বল যেহেতু উইকেট পড়েছে সেক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যানরা একটু চাপে আছে, তো সেটা সবাই জানি আমরা। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন উপভোগ করতে থাকুন খেলাটি। তো 40তম ওভারের খেলা শেষ, দলীয় রান সংখ্যা 179 পাঁচ উইকেটের বিনিময়ে ক্যাপকোব্রাস। তো তাদের বর্তমান রান রেট যেটা চলছে সেটা হলো 4.47 তাদের বর্তমান রান রেট, এবং তাদের হাতে আর মাত্র 60টি বল বাকি আছে। তো 60 বলে তারা কত রান করতে পারে সেটাই আমরা দেখব। সর্বশেষ আপডেটগুলো জানতে অবশ্যই ক্রিকবিডিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডির সাথে থাকবেন। তো ভিউয়ার্স, যারা অনেক দিন যাবত ক্রিকবিডিকে সাপোর্ট করছেন তাদের কথা উদ্দেশ্যে বলছি। তো ক্রিকবিডিতে একটি প্রবলেম ছিল যার কারণে ক্রিকবিডি অনেক দিন যাবৎ লাইনে আসতে পারেনি, অর্থাৎ অনলাইনে আসতে পারেনি। তো আমরা এসেছি অবশেষে। তো ইতোমধ্যে আমরা কিন্তু রেগুলার ক্রিকেটের আপডেট দিচ্ছি আমাদের চ্যানেলে, লাইভে আসছে। তো 41তম ওভারের খেলা শুরু, দেখা যাক প্রথম বলটি মোকাবেলা করবেন, তাইও তিনি কি করতে পারেন। ও, আবারও একটি বিপদ সংকেত ক্যাপ কোবরার্সের জন্য, এবং দেখা যাক সেটা কনফার্ম হয় কি না। হ্যাঁ, যেটা বলছিলাম সেট ব্যাটসম্যান, তাইও তিনিও চলে গেলেন 37 বল করে 32টি রান করে মাঠ ছাড়তে বাধ্য করলেন তাকে, অর্থাৎ আবারও একটি আউট, একটি ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। এখন সম্পূর্ণভাবে বলা যায় যে ক্যাপকোব্রাস যথেষ্ট যথেষ্ট চাপে পড়ে গেছে, কারণ তারা কিন্তু ইতোমধ্যে 6-6টি উইকেট হারিয়ে ফেলেছে, যেটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক বলা যেতে পারে, কারণ তাদের ম্যাচে এখনও বহু অনেক পথ পাড়ি দিতে হবে। তো রান কিন্তু মাত্র 179,
উইকেট আছে আর মাত্র 4টি, তো দেখা যাক তারা কি করে। তো এই উইকেটগুলো সেট ব্যাটসম্যানগুলো যদি চলে যায় সেক্ষেত্রে দলীয় রান তো একটু কমেই যাবে, কারণ সেট হতে তাদের অনেক সময় লাগবে এবং তারাও আস্তে আস্তে, তো যেহেতু প্রথম থেকেই আসছে যত যাবে তত আস্তে আস্তে বোলাররা আসবে, তো দেখা যাক তারা কি করতে পারে। তো ইতোমধ্যে যেহেতু একটি আউট হয়ে গেল, রান সংখ্যা 179 ছয় উইকেটের বিনিময়ে ক্যাপকো ব্রাদার্স। তো গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের জানানোর জন্য বলছি যে ক্যাপকো ব্রাদার্স বনাম ওয়ারিয়র্সের যে ম্যাচটি, তো সেই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাফালো পার্ক ইস্ট লন্ডন থেকে। তো দেখা যাক আজকে ক্যাপকো ব্রাদার্স কত রান পর্যন্ত করতে পারে, কারণ তারা যথেষ্ট চাপে পড়ে গেছে আমরা যেটা বলছি বা দেখছি এখান থেকে। তো ইতোমধ্যে একটি বল হয়ে গেল, একটি ডট বল, আবারও একটি বল, একটি ডট বল, পরপর দুইটি ডট, ব্যাটিংয়ে নেমেছেন ড্যানি পিড। তো যাই হোক, আমরা দেখি তারা আজকে কি করতে পারে। তো এখনও যারা ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন ক্রিক বিডিকে এবং সঙ্গে থাক। তো গাইস, ফটাফট ক্রিক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো 41তম ওভারের 4টি বল শেষ হয়ে গেছে ইতোমধ্যে, দলীয় রান সংখ্যা 179, ছয় উইকেট তাদের ইতোমধ্যে লস্ট হয়ে গেছে। যাই হোক, দেখি কি করতে পারে আজকে ক্যাপকো ব্রাদার্স, তারা কি করতে পারে। তো গাইস, ইতোমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন ফটাফট ক্রিক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং যদি আপনাদের এই লাইভ স্ট্রিমটি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। ওভারের পঞ্চম বল শেষ হয়ে গেল একটি ডট বল দিয়ে, ওভারের শেষ বল 41তম ওভারের শেষ বল, মোকাবেলা করবেন ড্যানি, দেখা যাক তিনি কি করতে পারেন। তিনি ইতোমধ্যে 4টি বল মোকাবেলা করে ফেলেছেন, কোনো রান করতে পারেননি এখনও। তো গাইস, যারা দেখছেন ক্রিক বিডিকে এবং ক্রিক বিডির সাথেই থাকুন আপনারা, তো দেখা যাক হোয়াইট বল, যেহেতু হোয়াইট সেক্ষেত্রে অবশ্যই একটি রান যুক্ত হলো, দলীয় রান সংখ্যা পৌঁছে গেল 180-তে। এখনও 41তম ওভারের একটি বল বাকি আছে, যেহেতু হোয়াইট সেক্ষেত্রে অবশ্যই একটি বল পাবে তারা। তো যারা এখনও ক্রিক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। ওভারের শেষ বল, ওভারের শেষ বল মোকাবেলা করবেন ড্যানি, ও মাই গড, যেটা আবারও একটি রেড কালার অর্থাৎ বোল্ড আউট হয়ে গেছেন ড্যানি। আর মনে হচ্ছে যে ক্যাপকো ব্রাদার্সের আর রান সংখ্যা আর বাড়বে না বেশি একটা, কারণ আবারও একটি আউট। তো ইতোমধ্যে 7-7টি উইকেট পড়ে গেছে ক্যাপকো ব্রাদার্স, তো দেখা যাক তারা আর কত রান করতে পারে। তাদের কাছে এখনো 54টি বল বাকি আছে, লিজার্ড এসছেন ব্যাটিংয়ে এবং তিনি স্ট্রাইক করবেন, দেখা যাক
তিনি কোনো রান করতে পারেন কিনা। ক্যাপ কোব্রাসের জন্য এটা যথেষ্ট বিপজ্জনক, কারণ ক্যাপ কোব্রাস ইতোমধ্যে বেশ পিছিয়ে আছে, কারণ তাদের রান সংখ্যা 180, উইকেট 7 উইকেট, অর্থাৎ তার এখনও হাতে রয়েছে 9টি ওভার। দেখা যাক, সবসেট ব্যাটসম্যানগুলো চলে গেছে মাঠ ছেড়ে এবং নতুন ব্যাটসম্যানরা রয়েছে, তো দেখা যাক তারা কি করতে পারেন, দলটি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং সেই দিকেই আমরা লক্ষ্য রাখব। তো গাইস, যারা দেখছেন ক্রিক বিডির সাথেই থাকুন। উইলিয়ামস এসছেন নাকি, লিজার্ড উইলিয়ামস, তো তিনি স্ট্রাইকে এসছেন, দেখা যাক তিনি কি করতে পারেন, তিনি আবার ড্যানির মতো আউট হয়ে যায় কিনা, কারণ ড্যানি 5টি বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি, পরাস্ত হয়ে মাঠ ছেড়েছেন। এবং এখানে দেখা যাক লিজার্ড কি করতে পারেন, একটি ডট বল সুন্দরভাবে এটি ঠেকালেন, অর্থাৎ কোনো রান হলো না। 42তম ওভারের খেলা চলছে ইতোমধ্যে, তো ইতোমধ্যে বর্তমানে রান রেট যেটা চলছে সেটা হলো 4.37 রান রেট। এখনও 52টি বল বাকি আছে, অর্থাৎ 42তম ওভারের দ্বিতীয় বল একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে লিজার্ড তার খাতা খুললো, রানের খাতা খুললেন এবং দলি রান সংখ্যায় একটি রান যুক্ত করলেন। তো গাইস, যারা ক্রিক বিটির সাথে আছেন ফটাফট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, লাইক দিয়ে এবং ক্রিক বিটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই ক্রিক বিটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো ক্যাপ কোব্রাস ইতিমধ্যে 181 রান করে ফেলেছে 7 উইকেটের বিনিময়ে, আরেকটি বল একটি রান নিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে। তো ক্যাপ কোব্রাস বলা যেতে পারে চমৎকার চাপে আছে ইতোমধ্যে, এবং তাদেরকে চাপে রাখতে সক্ষম হচ্ছে ওয়ারিয়র্স, তো দেখা যাক তারা কতটুকু চাপে রাখতে পারে এবং রান কতটুকু যত চেপে রাখবে তত সহজ হবে তাদের জয়লাভ করতে ওয়ারিয়র্সদের। তো 42তম ওভারের চতুর্থ বলের সমাপ্তি ঘটলো ইতোমধ্যে একটি ডট বল দিয়ে। তো গাইস, ওভারের পঞ্চম বল, দেখা যাক কি হয়, ওভারের পঞ্চম বলও একটি ডট বল, ৪২তম ওভারের সমাপ্তি ইতোমধ্যেই ঘটবে, বল শুরু হয়ে গেছে। তো মেনগালিসও একটি রান নিয়ে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, সেই সুবাদে দলীয় রান সংখ্যা 183, 7 উইকেটের বিনিময়ে 42 ওভার খেলার শেষে ক্যাপ কোব্রাস। তো গাইস, ইতোমধ্যে দুজন ব্যাটসম্যানই নতুন ব্যাটসম্যান, একেবারে নতুন, তাদের এখনও হাত সেট হয়নি, তারপরেও তারা ম্যাচটিকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখছে এবং চেষ্টা করছে। তো তাদের বর্তমান রান রেট 4.36 এবং তাদের হাতে এখনও 48টি বল বাকি আছে, তো দেখা যাক 48 বলে তারা কি করতে পারে, 48 অর্থাৎ 8টি ওভার বাকি আছে, কিন্তু উইকেট কিন্তু তাদের কাছে নেই, আর মাত্র 3টি উইকেট গড়ালেই তাদেরকে মাঠ ছাড়তে হবে, যেহেতু সবাই এখন বোলার, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে অনেক বুঝে শুনে খেলতে হবে। তো তাদের 6 বলে 4 রানের একটি পার্টনারশিপ, 43তম ওভারের বল শুরু হয়ে গেছে এবং একটি ডট বল দিয়ে ওভারের প্রথম বলটি সমাপ্ত ঘটল। তো গাইস, যারা এখনো ক্রিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ক্যাপ কোব্রাস 43তম ওভারের দ্বিতীয় বল মোকাবেলা করার জন্য প্রস্তুত, এখানে তাদের রান সংখ্যা 183, 7 উইকেটের বিনিময়ে,
ওভারের দ্বিতীয় বল থেকে একটি রান নিয়ে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। সেই সুবাদে লিজার্ড এসেছেন স্ট্রাইকে, তিনি এক বল খেলে একটি রান করেছেন। তো দেখা যাক তিনি আজকে কত রান করতে পারেন ওভারের শেষ যেহেতু। তো গাইস, যারা ইতোমধ্যে ক্রিক বিডির সাথে আছেন অবশ্যই ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করে ক্রিক বিডিতে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে ক্রিক বিডির যে কোনো লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। তো গাইস, 43তম ওভারের তৃতীয় বল চলছে ইতোমধ্যে। এবং বলটা মোকাবেলা করেছেন চমৎকারভাবে, একটি রান নিয়ে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে লিজার্ড কিন্তু চমৎকার খেলছেন বোলার হিসেবে, কারণ তিনি ইতোমধ্যে দুইটি বল খেলে দুইটি রান করতে সক্ষম হয়েছেন। চমৎকার ভালো খেলছেন বলা যেতে পারে, কারণ তাদের যেই রান এসে পৌঁছেছে তাদেরকে এখনও অনেক রান করতে হবে, তবে ওভার কিন্তু তাদের ক্রমশই কমে যাচ্ছে। আর মাত্র 7 ওভার 2 বল বাকি আছে, তাহলে তাদেরকে আউট না হলে মাঠ ছাড়তে হবে। তো গাইস, যারা এখনও ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, ফটাফট সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো 42 ওভার 4 বলে খেলা শেষে দুই রান সংখ্যা 185, 7 উইকেটের বিনিময়ে স্টার্ট বল। দেখা যাক 43তম ওভারের পঞ্চম বল খেলা শেষে কোনো রান হলো না, অর্থাৎ দলের রান সংখ্যা 185, কোনো রান হয়নি যেহেতু, যা ছিল তাই। ৪৫তম ওভারের শেষ হয়েছে, অর্থাৎ সরি 43তম ওভারে শেষ হয়েছে। ওকে গাইস, কি বলবো, দুঃখের কথা যেটা হলো ক্যাপ কোবরার্সের জন্য দুঃখের বিষয়, সেটা হলো ক্যাপ কোবরার্সের আরেকটি উইকেটের পতন আমরা ইতোমধ্যে লক্ষ্য করলাম। সেক্ষেত্রে অবশ্যই তেতাল্লিশ ওভার খেলা শেষে 185, 8 উইকেটের বিনিময়ে ক্যাপ কোবরাস। তো দেখা যাক তারা কতটুকু দলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো গাইস, যারা এখনও ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ওভারের শেষ 43তম ওভারে খেলা শেষে দলের রান সংখ্যা 185, 8 উইকেটের বিনিময়ে, এবং তাদের বর্তমান রান রেট যেটা সেটা হচ্ছে 4.3, এবং তাদের হাতে এখনও মাত্র 42টি বল বাকি আছে। তো গাইস, ফটাফট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।
তো গাইস, ইতিমধ্যে আমরা এখানে লক্ষ্য করছি যে নিতিন নিতনি তিনি এসছেন, তাণ্ড নিতনি। তিনি দেখা যাক কি করতে পারেন। তিনি এসছেন নবম 8টি উইকেটের পতনের পর। দেখা যাক তিনি আজকে তার বোলিং ক্যারিয়ারে যেমনটাই করুক না কেন ব্যাটিংয়ে কি করতে পারেন, কারণ ক্যাপ কোবরাস যথেষ্ট চাপে পড়ে গেছে। তাদেরকে আর ম্যাচে কামব্যাক করার মতো মনে হয় কোনো ওয়ে বা রাস্তা জানা নেই। যাই হোক, এখনও অনেক সময় বাকি আছে, এখনও 6 ওভার 5 বল বাকি আছে তাদের কাছে। তো গাইস, যারা এখনও ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করেনি, ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ক্যাপ কোবরাস 185 রান 8 উইকেটের বিনিময়ে। ইতিমধ্যে আমরা দেখছি 4.29 কারেন্ট রান রেট এবং তাদের হাতে এখনও 41টি বল বাকি আছে। গাইস, একটু ওয়াইড বল। সেহেতু অবশ্যই দলীয় খাতায় একটি রান যুক্ত হলো। তো গাইস, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা রিপ্লাই করব। 40তম ওভারের দ্বিতীয় বল, দেখা যাক রেজাল্ট কি করতে পারেন। এবং একটি রান নিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। সেই সুবাদে দলীয় রান সংখ্যা পৌঁছে গেল 187 8 উইকেটের বিনিময়ে। চল্লিশতম ওভারের তৃতীয় বল এবং দেখা যাক কি হয় তৃতীয় বল থেকে। তো গাইস, যারা এখনো আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকুন, ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করে ক্রিক বিডির সাথেই থাকুন। ও মাই গড, আরেকটি উইকেটের পতন মনে হচ্ছে আমরা এখানে দেখব। তো যাই হোক, আমরা একটু লক্ষ্য রাখি সেই দিকে, দেখা যাক কি হয়। তো আমরা এখানে আমাদের মনে হচ্ছে নবম উইকেটের পতন ঘটবে ক্যাপ কোবরাসের জন্য, কারণ আমরা যেটা জানতে পারলাম সেটা হলো একটি একটি আবেদন হয়েছে। দেখা যাক আউট হয় কি না। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবেই ভুলবেন না। তো 43 ওভার 4 বল খেলা শেষ, দলের রান সংখ্যা 187 ক্যাপ কোবরাস 8 উইকেটের বিনিময়ে, আর মাত্র 2টি উইকেট বাকি আছে তাদেরকে। তো অবশ্যই তাদেরকে একটু চমৎকার খেলা খেলতে হবে, তা না হলে তাদেরকে এই রানটিকে একটু এগিয়ে নিয়ে যেতে অসম্ভব হয়ে যাবে। তো গাইস, ওভারের পঞ্চম বল একটি ডট বল এবং ওভারের 44তম ওভারের শেষ বল মোকাবেলা করছেন তাণ্ডব, এবং এই বলটি থেকে কোনো রান এলো না, অর্থাৎ একটি ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ঘটল। তো 44তম ওভার খেলা শেষে দলের রান সংখ্যা 187। তো গাইস, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকুন, ক্রিক বিডির সাথেই থাকুন, ক্রিক বিডিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি ক্রিক বিডির লাইভ স্ট্রিমটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। তো বর্তমানে ক্যাপ কোবরাসের
বর্তমান রান রেট যেটা চলছে সেটা হলো 4.25, তাদের বর্তমান রান রেট। তো 46তম ওভার, সরি 45তম ওভার চলবে ইতোমধ্যে, তো দেখা যাক তারা কি করতে পারে 45তম ওভারে। তো হাতে মাত্র আর 2টি উইকেট। তো গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। যেটা বলছিলাম, মনে হচ্ছে আবারও একটি উইকেটের পতন ঘটলো, নবম উইকেটের পতন খুব শীঘ্রই ঘটে গেল। তো সেক্ষেত্রে অবশ্যই আউট। নবম উইকেটের পতন শেষে আরেকটি মাত্র উইকেট আছে, কিন্তু বল আছে এখনো 35টি। তো দেখা যাক ক্যাপ কোবরাস কি করতে পারে। তো গাইস, যারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকুন ক্রিকবিডিকে ভালোবেসে। যদি ক্রিকবিডিকে ভালো লাগে, ক্রিকবিডির লাইভ স্ট্রিমটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন, ছোট্ট একটা লাইক দিবেন, তেমন কিছু না। তো যাই হোক, আর একটি উইকেট বাকি আছে তাদের। দেখা যাক তারা কি করতে পারে এই শেষ উইকেটে। তো ড্যানি পিটারসন এসছেন, তো ড্যানি পিটারসন, তিনি দেখা যাক কি করতে পারেন। লাস্ট উইকেট লিজার্ড, তিনি 5 বল খেলে 3টি রান করেছেন। যেটা বলছিলাম প্রথম থেকেই, যে এখন উইকেট না পড়ে যদি পরে উইকেট পড়ে, অর্থাৎ শেষের দিকে, তাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে। তো গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।